হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছেন না কেন, সকলেই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আমরাও বেশ ভালো আছি। এখন এখানে বাজে ওই বিকেল 5টার মতো, হালকা হালকা রোদও আছে, তার সাথে মৃদু মন্দ বাতাসও বইছে, আর পাখির কিচিরমিচির ডাকও শোনা যাচ্ছে। তাই আমি ব্যালকনিতে একটু দাঁড়িয়ে আছি সুন্দর বাতাসটাকে একটু উপভোগ করার জন্য। বাইরে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি রান্নাঘরে চলে এসে আজকে রাতের খাবারের বন্দোবস্ত শুরু করে দিয়েছি, কেননা আমরা দুজনেই এখন খুবই হেলথ কনসাস হয়ে গেছি। তাই আমরা 7:30 থেকে 7:45 মধ্যেই দুজনে ডিনার সেরে নি। আজকে আমি রাতের ডিনারে বানাচ্ছি ঘুগনি আর তার সাথে রুটি। ঘুগনি তো সাধারণত সবাই আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু দোকানে বা রাস্তায় বা স্কুল কলেজে আমরা যে ঘুগনি ছোটবেলায় খেয়েছি সেই টেস্টটা কিন্তু বাড়িতে আসে না। ঘুগনিটা কি প্রসেসে করলে পুরো একদম দোকানের মতো খেতে হবে সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। এই ঘুগনিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে যেটা, সেটা হলো হলুদ মটর। এই হলুদ মটরটাকে প্রথমে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে তারপরে আবারও জল দিয়ে ভিজিয়ে 6-7 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি এই মটরগুলোকে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আশা করছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই মটরগুলো কত ভালোভাবে ভিজে গেছে। আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো প্রবাসে থাকার কি কি সুবিধা রয়েছে আর কি কি অসুবিধা রয়েছে। অনেকের কাছেই কিন্তু এই বিষয়টা আজও অজানা। আমার অনেক ফ্যামিলি মেম্বার্স, বন্ধু বান্ধব সকলকে ফোন করলে সকলেই জাপানের কালচার, খাবার দাবার সবকিছু নিয়ে জানতে খুবই উৎসুক। বিদেশ নিয়ে নানা বিষয়ে জানতে ওদের যে খুব ভালোই লাগে সেটা আমি বুঝতে পারছি। অনেকের কাছে এই বিষয়টা জানা থাকলেও অনেকের কাছে আবার এই বিষয়টা টোটালি অজানা। আমার মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে নামিয়ে রেখেছি জল ঝরার জন্য। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, দেখুন এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আর দিলাম গোটা জিরে। গোটা জিরেটা একটু ফুটে যেতে একদম ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটা দিয়েই ভালো করে 1-2 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। আর যাতে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় ওই জন্য অল্প একটু আমি নুনও অ্যাড করে দিয়েছি। তারপরে চাপা দিয়ে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততক্ষণ আলুটাকে রান্না করে নিতে হবে। ওই একই ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যেই আমি বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচি। অল্প নুন ছড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে যতক্ষণ না পেঁয়াজটার কালারটা হালকা হালকা লাল হয়ে আসে। আমরা তো সকলে জানি বিদেশে সুযোগ সুবিধা অন্যান্য জায়গার থেকে অনেকটাই বেশি, তাই জীবন জীবিকার টানে আমরা প্রবাসীরা পাড়ি জমায় দূর দেশে। প্রথমত বিদেশে থাকলে নিজের মতো করে ঝুট ঝামেলা ছাড়া বসবাস করা যায় আর তার সাথে বিলাসবহুল জীবনযাত্রাও করা যায়। তবে প্রবাস জীবনের অনেক চাওয়া পাওয়া আমাদের নাগালে এলেও কিন্তু কখনো কখনো এমন ছোট ছোট আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যেগুলো বিদেশে থেকে কখনোই পূরণ করা সম্ভব নয়। এছাড়া ভালো বেতনের চাকরি তো রয়েছেই তার সাথে। এই সবকিছু মিলিয়েই আপনার জীবন অন্য আর সবার কাছে খুবই চকচকে মনে হয়। তবে এত কিছুর পরেও প্রবাস জীবনে আরো অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে। অন্য দেশে এলে প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো সামাজিক পরিবর্তনের সমস্যা। এতদিন আপনি আপনার মতো করে জীবনযাপন করেছেন এক দেশে, এবার টোটালি অন্য দেশে গিয়ে অন্যদের মতো করে আপনাকে আপনার জীবনযাপন করতে হবে। কথাটা শুনতে যতটা সহজ মনে হলেও বাস্তবে কিন্তু অতটাও সহজ নয়। পেঁয়াজ আর টমেটো দিয়ে যে মশলাটা কষতে দিয়েছিলাম সেটা মোটামুটি হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি 1 প্যাকেট ম্যাগি মশলা ম্যাজিক। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনার সাধ্য থাকলে দেশে আপনি চাইলে 2-3টে লোক রাখতে পারেন, তাদের দিয়ে ঘরের যাবতীয় কাজ করিয়ে নিতে পারেন। কিন্তু বিদেশে ওইসব ভুলে যান, এমন অনেক দিন থাকে যেসব দিনগুলোতে আপনি ডেকেও আপনার কাছের মানুষকে আপনার কাছে পাবেন না। এমন কত দিন গেছে
আমার খুব শরীর খারাপ, সেই শরীর খারাপ নিয়েও আমাকে রান্না করতে হয়েছে। আর সেই সময়গুলোতে খুব মিস করতাম বাড়িকে। এরপর দেখুন এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি, তারপরে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকেই সবকিছু আমার রেডি আছে, তাই ঝোলটাকে ফুটিয়ে নিলেই হবে। এছাড়া খাদ্যরসিক মানুষদের আরেকটা সমস্যা, প্রথমত এখানে সব খাবার পাওয়া যায় না, আর পাওয়া গেলেও তার দাম আর স্বাদ সবকিছুই আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। আমি মটর আর আলুটাকে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি, যাতে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসে। একদম পুরো দোকানের মতো ঘুগনি রেডি। চলুন তাহলে এবার রুটিটা সেকে নিই। আমাদের দুজনেরই রুটি অতটা পছন্দ নয়, কেননা রুটির ওপরে যে গুঁড়োগুলো লেগে থাকে সেটা খেলে অ্যাসিডিটি হয়ে থাকে আমাদের প্রায়ই। আজকে যেহেতু ঘুগনি করেছি, ঘুগনি তো আর ভাত দিয়ে ভালো লাগবে না, রুটি আর পরোটা দিয়ে এটা খেতে ভালো লাগে। আজকের গরম গরম রাতের ডিনার একদম রেডি হয়ে গেছে। আপনাদের সাথে তো আমি সব কথাই শেয়ার করি, তাই এই কথাটাও শেয়ার না করে পারলাম না। আজকে আমি আর ও দুজনে মিলে রুটি বানিয়েছি, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও রুটি একদমই ভালো হয়নি। এত শক্ত হয়েছে যে আমরা দুজনেই দাঁতে চিরতে পারছি না। কিন্তু কোনো কাজই যে হবে না বলে এরকম কথা নেই, বারে বারে করতে থাকলে সেটা কোনো না কোনো দিন হবেই, আর সেটাতে সাকসেসফুল হবই। তাই আমি আশা ছাড়িনি। আজকের এই ছোট্ট ব্লগটা এখানের মতোই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে জাপানের এরকমই সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। আর আপনারা কিরকম ব্লগ জাপানের আমার থেকে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি চেষ্টা করব সেই ব্লগটা বানানোর। আজকে আসি, টাটা।